থেকে আমার আরেকটা পরিচয় হয়েছে ব্যবসায়ী। এবার উপবিশ্বাসের পাশাপাশি চিত্রনায়ক সাকিব খানও কসমেটিক্স ব্যবসায় নামলেন। প্রিয় ভিউয়ার্স, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভেজাল পণ্যের স্বাস্থ্যগত ও অর্থনৈতিক ক্ষতি থেকে ভোক্তাদের মুক্তি দিতে ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান এবার যোগ দিলেন রিমার্ক ও হারল্যান্ডের সাথে। ফলে এরই মধ্য দিয়ে অভিনয়ের পর ব্যবসা জগতে পা রাখলেন এই তারকা। শনিবার 20 জানুয়ারি ঢাকার একটি 5 তারকা হোটেলে ঘটা আয়োজনে নতুন প্রতিষ্ঠানের সঙ্গে সবাইকে পরিচয় করে দিলেন সাকিব। রিমার্কের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান সোনিয়া আক্তার ও ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া। জানা গেছে রিমার্ক এইচবি নামের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন সাকিব খান, যেখানে বিশ্বমানের স্কিন কেয়ার ও কসমেটিক্স, টয়লেটিস, হোম কেয়ার, পারফিউম সহ নানান পণ্য পাওয়া যাবে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাকিব খান জানালেন, অনেকদিন আগে থেকেই তিনি এ ব্যবসার সঙ্গে জড়িয়েছেন। সাকিবের ভাষ্য, আজ 20 জানুয়ারি আমার জন্য সম্পূর্ণ আলাদা একটি দিন। এত বছর আমাকে যে রূপে যে পরিচয়ে দেখেছেন, সুপারস্টার স্টার নামগুলো তো আপনারাই দিয়েছেন, আজ থেকে আমার আরেকটি পরিচয় হয়েছে ব্যবসায়ী হিসেবে। অবশ্য আজ না, ব্যাপারটা ঘটেছে অনেকদিন আগে, আজ আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হলো। সাকিব খান আরও বলেন, আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গান স্কিনের যত্নে আমরা বিভিন্ন সময় নানান রং ফর্সাকারী ক্রিম ও অন্যান্য প্রসাধনী ব্যবহার করি, কিন্তু সেই পণ্যগুলো যদি হয় ভেজাল, তা আমাদের সুন্দর না করে উল্টো ক্ষতি করে, এমনকি স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই জনসাধারণের দুরবস্থার কথা চিন্তা করে আমি দেশের বাজারে রিমার্কের মাধ্যমে অথেন্টিক কসমেটিক্স পণ্য নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছি। এর জন্য হারল্যান্ডের মতো দেশের সবচেয়ে বড় অথেন্টিক রিটেইল কসমেটিক্স চেইনের সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। এর আগে আমি ব্যবসা করেছি সিনেমা কেন্দ্রিক, প্রযোজনা পরিবেশনা করেছি, তার বাহিরে এসে ব্যবসায়ী হয়ে ওঠা এটা সত্যি আমার জন্য চ্যালেঞ্জিং একটি বিষয় ছিল। আপনারা যেমন ভালোবেসে আমাকে নাম্বার 1 বলে ডাকেন, আমিও কিন্তু নাম্বার 1 কোম্পানির সাথে যুক্ত হয়েছি। প্রিয় ভিউয়ার্স, কিছুদিন আগে অপু বিশ্বাসও একটি পার্লার উদ্বোধন করে জানিয়েছেন তিনি ব্যবসার খাতায় নাম লিখিয়েছেন। এবার অপু বিশ্বাসের পর সাকিব খানও জানালেন সে ব্যবসায় নাম লিখিয়েছে। হারল্যান্ডের মতো দেশের সবচেয়ে বড় অথেন্টিক রিটেল কসমেটিক্স চেইনের সাথে যুক্ত হয়েছে স্বামী স্ত্রী দুজন। এতে বোঝা গেল সাকিব খান ও অপু বিশ্বাস এর আগেও একসাথে ছিল এবং এখনও যে কোনো সিদ্ধান্ত একসাথেই নেয়। একই ব্যবসায় একই সাথে সাকিব অপু, বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত সেটা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্টের মাধ্যমে।